পড়তে ভালো লাগে, একদম লাগে না। কিন্তু আমাদের শিশুরা যেহেতু হোস্টেলে থাকে, তাই তাদের তো একটু আধটু নিয়ম কানুন মেনেই চলতে হয়। তাই পড়াশোনা ছাড়াও তো অনেক কিছু করা যায়, তাই আমাদের শিশুরা পড়াশোনা বাদ দিয়ে মেতে ওঠে নাচে, গানে, তবলা, আবৃত্তির মধ্যে দিয়ে। শুধু কি এতেই মন ভরে? পূজোর গন্ধ, শরতের খোলা আকাশ, মাঠ হাতছানি দিয়ে ডাকে, তারাও দেখতে চায় ভোরের শিশির বিন্দু, ভোরের ওঠা সূর্য। কিন্তু চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না। ওরা পারে খোলা আকাশ, বাতাস, মাঠকে অনুভূতি ও কল্পনা শক্তি দিয়ে অনুভব করতে, তাই তারা আকাশ বাতাসের ডাকে সাড়া দেয় একটু অন্যভাবে। কখনো ক্রিকেট, ফুটবল সাথে খেলার মাঠে, কখনো আবার অসীম আকাশের মতো উদার ভালোবাসা নিয়ে বিভিন্ন মঞ্চে নৃত্য সঙ্গীতের মাধ্যমে। তারা এর মধ্যে পূজোর ছুটি না পেলেও এইরকম একটি মঞ্চ পেয়ে আনন্দে আটখানা হয়ে তারা নৃত্যের মাধ্যমে বলে।
তোমার আমার চেনা পৃথিবীটাকে এরা চোখ দিয়ে না হৃদয় দিয়ে দেখে। প্রতিদিন যে পৃথিবী হচ্ছে কালো, এরা তার রঙিন ছবি আঁকে। কারণ এরা ভালোবেসে দেখে, কারণ এরা হৃদয় দিয়ে দেখে। লুইভিল মেমোরিয়াল স্কুলের প্রতিটি সদস্যকে, ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর এই অনুষ্ঠান থেকে যিনি নির্দেশনা দিলেন এবং সংগঠিত করলেন, সেই দীপান্বিতা পাল মহাশয়কে অসংখ্য।